2013 সালে রাজ্য বাজেট পেশের পর বিভিন্ন দপ্তরের যে আলাদা আলাদা বাজেট পেশ হয়েছিল সেগুলো নিয়ে কোনো আলোচনাই হয়নি। দফাবারি বাজেট পাশ হয়েছিল গিলোটিনে ফেলে, যা নিয়ে সমালোচনায় মুখর হয়েছিল বিরোধী শিবির। এবারও বিরোধী শিবিরের আশঙ্কা সরকার আলোচনা ছাড়াই বাজেট পাশ করিয়ে নিতে পারে। কংগ্রেস বিধায়ক মানুষ ভূঁইয়ার অভিযোগ, বুদ্ধদেব ভট্টাচার্যের সময় আমরা চাপ সৃষ্টি করতাম, আলোচনাও হতো, কিন্তু এই সরকারের আমলে কোনো আলোচনাই হচ্ছে না। সরকার কোনো বাজেট প্রতিশ্রুতি পালন করছে না। ভূমি, স্বাস্থ্য, সংখ্যালঘু, তথ্য, সংস্কৃতির মতো দপ্তর মুখ্যমন্ত্রীর হাতে, অথচ কোনো প্রশ্নের উত্তর পাওয়া যায় না তার কাছ থেকে। যদিও মানুষ ভূঁইয়ার অভিযোগকে সরাসরি খারিজ করে দিয়েছে শাসক শিবির। বিধানসভায় শাসক দলের মুখ্য সচেতক শোভনদেব চট্টোপাধ্যায়ের অভিযোগ, একেবারে ডাহা মিথ্যে বলছেন মানুষ ভূঁইয়া। তার মতো রাজনীতিকের কাছ থেকে এ ধরনের মন্তব্য আশা করি না। এই সরকারের আমলে সমস্ত দপ্তরের বাজেট নিয়েই আলোচনা হয়েছে। ব্যতিক্রম ছিল 2013 বাজেট, সেবার বিশেষ পরিস্থিতির পরিপ্রেক্ষিতেই গিলোটিন হয়েছে। শোভনদেব চট্টোপাধ্যায়ের বক্তব্যকে অবশ্য গুরুত্ব দিচ্ছে না কংগ্রেস কিংবা বাম শিবির। বিরোধীদের বক্তব্য, 17 তারিখ বাজেট পেশ হবে, কিন্তু অধিবেশন শেষ হবে 21 তারিখ। রাজ্যপালের ভাষণ নিয়ে আলোচনায় মুখ্যমন্ত্রীর অংশগ্রহণ ঘিরেও তৈরি হয়েছে বিতর্ক। সিপিএম বিধায়ক আনিসুর রহমানের বক্তব্য, 17 তারিখ বাজেট পেশ হবে, ওই দিনই অধিবেশনের প্রথমার্ধে রাজ্যপালের ভাষণ বিতর্কে জবাবি বক্তব্য পেশ করবেন মুখ্যমন্ত্রী, এটা হয় নাকি, আমরা মেনে নেব না। বিধানসভার শীতকালীন অধিবেশনও যথেষ্ট উত্তপ্ত ছিল প্রশ্নোত্তর পর্বকে ঘিরেই। বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর কেন্দ্রবিরোধী অভিযোগের জবাব দেওয়ার সুযোগ না পেয়ে একটানা বয়কট চালিয়ে গিয়েছে কংগ্রেস। অন্যদিকে বিভিন্ন বিষয়ে আলোচনার দাবি তুলেও অধ্যক্ষের সম্মতি না পাওয়ায় দফায় দফায় বয়কট চালিয়েছে বামেরাও, যার জেরে বিধানসভার 75 বছর পূর্তি উৎসবেও অনুপস্থিত ছিল বিরোধীরা। লোকসভা ভোটের আগে এটাই শেষ বিধানসভা অধিবেশন, তাই ভোট যুদ্ধের আবহেই পেশ হতে চলেছে রাজ্য বাজেট। তাই সরকার কিংবা বিরোধী এক ইঞ্চিও জমি ছাড়তে রাজি নয় কোনো শিবির। দীপক ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।